পুরাতন মালদা ব্লকের বাইপাস 34 নম্বর জাতীয় সড়কের নলডুবি থেকে মহামায়া মন্দির পর্যন্ত দীর্ঘ 13.5 কিলোমিটার PMGSY রাস্তার কাজ শুরু হয়েছিল গত 2 মাস ধরে। রাস্তার মাঝে গ্রামগুলো পড়েছে মাধুইপুর মোড়, গ্রাম শান্তিপুর, ভাটরা, এতগুলো গ্রামের মানুষের একটিমাত্র রাস্তা, আর সেখানে কাজ করতে আজ বাধা সৃষ্টি হল তৃণমূল নেতা জাকির হোসেনের অসহযোগিতার কারণে। রাস্তার দুই সাইডে দখল করে থাকা গ্রামবাসীরা সকলেই তাদের প্রাচীর, বারান্দা, সিঁড়ি ভেঙে সরিয়ে নিলেও প্রাক্তন মেম্বার এবং বর্তমান তৃণমূল নেতা জাকির হোসেন সেটা সরাতে নারাজ। এদিন সকাল 9টায় কন্ট্রাক্টরের তরফ থেকে যখন কাজ শুরু করা হয় তখন গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হয়। গ্রামবাসীদের দাবি, আমরা সবাই বাড়িঘর ভেঙে সরিয়ে নিলেও তৃণমূল নেতা কেন সরাচ্ছে না, এ নিয়ে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীদের একাংশ। প্রায় মাসখানেক আগে পুরাতন মালদা ব্লকের বিডিও এবং মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্যার সমাধান করার জন্য কেউ পৌঁছায়নি সেখানে, এমনটাই দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের আরো দাবি, যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব। আপনাদের ওখানে কী সমস্যা হয়েছে, রাস্তা কেন হচ্ছে না? আমাদের রাস্তার সমস্যা হচ্ছে কি, এর আগে সামাজিকভাবে আমরা গোটাটাই সমাজভাবে মানে মাপযোগ করেছিলাম, সমাজের টাকাও একটা মানে উঠিয়ে নিয়ে মাপযোগ করেছিলাম। করার পরে যার যার বাড়ি পড়েছিল সবাই আর কি মানে উঠিয়েছে, মানে নিজে নিজের জায়গা ক্লিয়ার করেছে। আমাদের এখানে যে প্রাক্তন মেম্বার ছিল ও সমাজের মধ্যে বসেছিল। কী নাম? জাকির হোসেন। এর আগে মানে কংগ্রেসের প্রধান ছিল, এখন টিএমসি হয়েছে। তো সবাই সামাজিকভাবে করে নিয়ে ও সমাজের মধ্যে ছিল, সমাজের মধ্যে থাকাকালীন এখন যেটা সমস্যা হচ্ছে ওর সমস্যাটা হচ্ছে, মানে বাকিগুলো সবাই ভেঙে দিয়েছে। মানে সরকারের জায়গার উপরে? হ্যাঁ হ্যাঁ, মানে রাস্তার উপরে আছে পাঁচিলটা, কিন্তু সবাই ভেঙে দিয়েছে। তো ওরটাই এখন বর্তমানে ভাঙছেন। ওটা না ভাঙার জন্য কারণটা, সমস্যা কী হচ্ছে? সমস্যা হচ্ছে কি, আমাদের রাস্তাটা আটকে যাচ্ছে, রাস্তার কাজটা হচ্ছে না। আপনাদের এই কাজটা হতে হতে কেন বন্ধ হলো? এখানে PMGS এর রাস্তার অর্ডার এসেছে, স্যাংশন হয়েছে, সেখানে অনেকের বাড়িঘর রাস্তা দখল করে আছে। 18,000 টাকা সমাজের খরচ করে রাস্তা মাপ করা হয়, সেই মাপ অনুযায়ী অনেকের বারান্দা পড়েছে, অনেকের পাঁচিল পড়েছে। হ্যাঁ, সেইখানে সবাই ভাঙতে ভাঙতে এসছে। একজন যেটা প্রাক্তন মেম্বার জাকির হোসেন, তার বাড়ির কাছে পাঁচিল পড়েছে, সে ভাঙতে দিচ্ছে না, রাস্তার কাজ আরম্ভ করেছে। আমরা সেখানে বাধা দিলাম যে সবাই যখন ভেঙেছে তোমাকেও ভাঙতে হবে, ও যখন ভাঙছে না আমরা তখন রাস্তার বাধা দিয়েছি। তো রাস্তার কাজ যদি বন্ধ হয়ে যায়, টাকা যদি ঘুরে যায়, টাকা যদি ঘুরে যায় তো আমরা এলাকার লোক রাস্তার জন্য সমস্যায় পড়বো। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমরা প্রশাসনকে লিখিত কমপ্লেন করেছি, আইসি সাহেবের কাছে কমপ্লেন করেছি, বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি। কোনো এসেছিল কেউ? না, কেউ আসেনি এখন পর্যন্ত। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং অবিলম্বে রাস্তা চাই আমরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।